নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। কান্না এলআইসি দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলো অসংখ্য এজেন্টরা। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রেমিক প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঋণের দায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। আসছে বিস্তারিত খবরে। কাল্লার এলআইসি দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করল অসংখ্য এজেন্টরা। লিঙ্ক ফেলিয়র ঘটনা ঘিরে বিক্ষোভ দেখায় তারা। ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। অসংখ্য এজেন্ট বিক্ষোভ দেখাল কাল্লার এলআইসি ভবনে। দীর্ঘদিন ধরে লিঙ্ক ফেলিয়রের ঘটনা ঘিরে বিক্ষোভ দেখায় তারা। এজেন্টরা অভিযোগ তোলেন দপ্তরের গাফিলতির ফলে এইরূপ সমস্যা তৈরি হয়েছে। এত বড় রেভিনিউ দেয়া বিএসএনএল কে, এবং যার এই মুহূর্তে সব থেকে মানে মোরা দেন প্রফিটেবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সব থেকে বড় সংস্থা এলআইসি অফ ইন্ডিয়া, যে যার মানে ডিজিপির 7% মধ্যে 4% ডিজিপি আপনার আসে এলআইসি অফ ইন্ডিয়ার প্রিমিয়াম থেকে, সেই সংস্থাকে এই লিঙ্ক প্রবলেমে হ্যারাসমেন্টের জন্য আজ রুরাল বেল্টের এজেন্টদের এবং ক্লায়েন্টদের কতখানি ক্ষতি করা হচ্ছে, এবং যেখানে আমাদের আজকে মনে হচ্ছে এখানে আর কেউ দায়ী নয়, ম্যানেজমেন্ট চাইলে এটা কিন্তু অল্টারনেট লিঙ্ক চ্যানেল ব্যবস্থা করতে পারে, কিন্তু এহেন অবস্থায় আমাদের ম্যানেজমেন্টের কোনো কর্ণপাত করছেন না, শুধুমাত্র কাস্টমার এবং এজেন্ট এটাতে সাফার হচ্ছে, আর কেউ হচ্ছে না। এবং যথা টাইমে টাকা পাওয়ার কথা, যদি এখানে ব্রাঞ্চ অফিসে প্রসেস না হয় নর্মালি টাকা পাবে না। এবং এলআইসি সার্ভিস যা আজকে অবিসংবাদিতভাবে যার ক্লেম প্রায় 100% ক্লেম সেটেলমেন্ট, নো আউটস্ট্যান্ডিং, সব রেস্ট থাকা সত্ত্বেও কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, যদি প্রতি মাসে যদি 10 দিন করে লিঙ্ক না থাকে, প্রতি সপ্তাহে 3 দিন করে যদি লিঙ্ক না থাকে, বলুন একটা এজেন্ট একটা ক্লায়েন্ট কতখানি সাফার হতে পারে। এবং আমরা তো অ্যাকচুয়াল আমরা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়ার এজেন্ট হলো, আমরা তো একজন ক্লায়েন্টের এজেন্ট, তাদেরকে আমরা প্রমোট করছি, তাদের উদ্দেশ্যে আমরা অফিসে আসছি, তাদের কাজগুলো জমেছে, তাদের কাজ যদি না হয় আজকে আমরা তাদের কাছে কথা বলবো কি করে বলুন তো? কতজনের মেয়ের বিয়ে আছে, কতজন শারীরিকভাবে অসুস্থ আছে, কেউ লোন পেতে চায়, কেউ ধরুন টাইমে মানে ম্যাচুরিটি টাকা ঢোকার কথা, টাকা পাওয়া আছে, পাওয়া নিয়ে কোনো, কিন্তু লিঙ্ক প্রবলেম যদি থাকে টাকা পয়সা কি করে ঢুকবে কি করে বলুন অ্যাকাউন্টে তাদের? দপ্তরের পক্ষ থেকে সমস্যার কথা মেনে নেওয়া হয়েছে, সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। এমনকি লিঙ্ক সমস্যা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানানো হয়েছে দায়িত্বে থাকা আধিকারিকের পক্ষ থেকে। আমাদের লস তো, এজেন্টের লস মানে আমাদের লস, এলএসির লস। আমরা কি চাই কি লিঙ্ক না থাকলে আমাদের কিছু লাভ হচ্ছে? লিঙ্কটা তো আমাদের খাতে নেই। এটা কি আপনি কি জানিয়েছেন বিএসএনএল কে? বিকল্প তো অনেক রয়েছে, মানে সেগুলো কি আপনারা উদ্ধার করছেন না কেন? কি আমি তো কমপ্লেন্ট নয়, আমরা শুধু হায়ার অফিসে ইন্টিমেট করে দিয়েছি, জানিয়ে দিয়েছি। কতবার জানিয়েছেন বিষয়টা? অনেকবার, যখন ফিলিং যায় প্রত্যেক মানে সেটা 100 বার বলতে পারেন, প্রত্যেকবার আমরা জানি জানাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছে না? ফল এখন তো পাইনি আমরা কিছু, ওরা হয়তো চেষ্টা করছে কিন্তু কোনো ফল পাই, কমপ্লিট রেজাল্ট কিছু আসে। তাহলে তো গ্রাহকরা মাঝখানে এলআইসি উপরে বিশ্বাস উঠে যাচ্ছে গ্রাহকদের? না না, গ্রাহকদের এলআইসি উপরে কোনো বিশ্বাস উঠে যাবে, এলআইসি দোষ কি আছে? যেহেতু লিঙ্ক নিয়ে টাকা জমা, লিঙ্ক টাকা আলাদা সংস্থার দিন কাটায় বিএসএনএল। আজকে যদি আমরা ধরুন আমাদের অনেক এমপ্লয়ি এজেন্ট বন্ধু, ওরা পাই লোকাল ট্রেন যাতায়াত করে, যদি ট্রেনটা ট্রেনটাকটা কি বমলাস করে দিব এলআইসি দেয় হবে কি? ওরা এলআইসি দোষ দেবে যে আমরা এলআইসির জন্য অফিস আসতে পারছি না? রেলওয়ে ডিপার্টমেন্ট আলাদা, বিএসএনএল আলাদা, এলআইসি রিলেটেড প্রবলেম হতো আর একটা সমাধান না হতো তাহলে এলআইসি দোষ দিতে এখনো সমাধানের কোনো পথ দেবে না। তার সমাধান সত্য এলআইসি বের করতে পারবে না, শুধু এলআইসি একটা অটোমেটিক আর্গুমেন্ট করতে পারবে, সমাধান পথ বের করবে বিএসএনএল। ঘটনার জেরে ক্ষুব্ধ দপ্তরে আসা গ্রাহকগণ, লিঙ্ক সমস্যার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের বলে অভিযোগ তোলেন গ্রাহকরা। আমাদের এলআইসির মানে কিছু আমাদের দিচ্ছে, এদের লিঙ্ক নেই, 3 দিন ঘুরে যাচ্ছে, মানে অত দূর আসা থেকে আসা ধরো সম্ভব তো, বাস কোনো রাস্তা হয়তো গাড়ি ঘোড়া পায় না, আসলে অসম্ভব। আগে আপনি আপনি নিজে আসতেন না? নিজেই আসি।
আগে মানে 3 বছর আগে মানে ওই রেজাল্ট হাতে দিতাম যে এখন আমরা এক বছর খানে নিচে আছি যে কদিন ধরে ঘুরে যাচ্ছেন এই যে 3 দিন ঘুরে যাচ্ছে সে পড়ছে কানেকশন কি বলছে এখানে এদিন দিন লাগে বলছে ঘুরে যাচ্ছি কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দবার্তা একটি প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল ভাতার শিয়ার হাসপাতালে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি অসংখ্য প্রতিবন্ধী শংসাপত্র নেওয়ার লক্ষ্যে হাসপাতালে হাজির হন প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল শিবিরটি অনুষ্ঠিত হয় ভাতার সিআর হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দল শিবিরটির প্রতিনিধিত্ব করেন শতকরা 40% প্রতিবন্ধকতা থাকলে তাদের চিকিৎসকদের তরফে শংসাপত্র দেওয়া হয় আজকে ভাতারে একটা হ্যান্ডিক্যাপ বোর্ডের যে আয়োজন করা হয়েছে আমরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসেছি এখানে প্রচুর পেশেন্ট এসছে তাদের প্রতিবন্ধিতার জন্য স্পেশাল ব্যবস্থা করেছে সেই উপলক্ষে আমরা আজকে এসেছি আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে এটা সবাইকে আমরা পরিষেবা দিতে পারি কীভাবে এটা হচ্ছে নির্বাচন করছে এটা নির্বাচন হচ্ছে এখানে যে লোকাল বিডিও যারা এখানে জড়িত বিএমওই যারা আছেন প্লাস আমাদের হসপিটালের সুপার সেই তরফ থেকে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমি অর্থোপেডিক আমি ডক্টর সমরেশ তাইয়া সঙ্গে আমার টিম আমরা মিনিমাম 40% পেতেই হবে তার আগে আমরা হ্যান্ডিক্যাপ দিতে পারবো না 2-3 পেশেন্ট অলরেডি দেয়া হয়ে গেছে আরও সামনে অনেক পেশেন্ট অপেক্ষা করছে অসংখ্য প্রতিবন্ধী এদিন শংসাপত্র নেওয়ার লক্ষ্যে হাসপাতালে হাজির হন অধীর আগ্রহে প্রতিবন্ধীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে চিকিৎসকদের পরামর্শ নেন রামপুর দেখালে কি বললো রে বললো যে পরে যে মানে ও ম্যানেজার আয় দেখে যে জমা নেবে বললো সব দেখানো হয়েছে তো কার্ড আছে তোমার নতুন কার্ড হবে নাকি কার্ড হবে বললো তো ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা ফিরে এলাম বিরতির পর স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল খণ্ডকোষ ব্লকের কেন্দুর গ্রামে অনুষ্ঠিত হয় শিবিরটি এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের সূচনা হবে আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় পতাকা যখন উত্তোলিত হবে আপনারা একটু উঠে দাঁড়াবেন জাতীয় ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে এই কাজের চারা গতি হয়েছে আমি আশা শুক্রবার খণ্ডকোষ ব্লকের কেন্দুর গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল কেন্দুর গ্রাম কল্যাণ সমিতির পরিচালনায় 1991 সাল থেকে এই রূপ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক নবকুমার হাজরা উল্লেখ্য রক্তের সংকট মোচনের উদ্দেশ্যেই এই রূপ রক্তদান শিবির এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এদিন মহিলা রক্তদাতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায় বিশেষ করে কেন্দুর গ্রাম এই প্রকল্প এই কাজটি অত্যন্ত সুষ্ঠুভাবে প্রত্যেক বছরই করে আসে আমাদের খুব ভালো লাগে কারণ আমাদের যখনই ব্লাডের দরকার হয় মারা দা দুটো কার্ড দাও সঙ্গে সঙ্গে দাদা পাঠিয়ে দেয় সেই জন্য আজকে যারা এসেছেন তারা তাদের মনে সমস্ত ইয়েকে দূর করে দিয়ে যে না আমি এই মহান যজ্ঞের একজন সাথী হব আর আমিও এই জায়গায় আসতে পারি আমিও কৃতজ্ঞ মনে করি চাপা যে যাই করি না যেখানে থাকি না কেন যখন এই মহান কাজগুলি হয় তখন নিজেদের বুকটা ফুলে ওঠে গর্বে ফুলে উঠে যে আমরা গরিব মানুষ তথা দুস্থ মানুষ যুদ্ধের ক্ষেত্রে আহত মানুষের পাশে দুপোটা রক্ত আমরা দিতে পারি তাই আজকের যে মহান কর্মযজ্ঞ এটা একটা মহান কর্মযজ্ঞ
আজকে আমাদের কেন্দুর গ্রাম কল্যাণ সমিতির তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা খন্ডঘোষ ব্লকের অন্তর্গত। কারাই রক্ত সংগ্রহ করছে? রক্ত সংগ্রহ করছে বর্ধমান হসপিটাল, ওনাদের স্টাফেরা এসেছেন, ওনারাই রক্ত সংগ্রহ করছে। কোথায় হচ্ছে এটা? এটা কেন্দুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। কতগুলো রক্তদাতা আজকে রক্তদান করবে বলে আশা করছেন? আমরা আশা করছি 100 জনের মতো আমাদের রক্তদান করবেন, হয়তো এদিক ওদিক দু চারটে হতে পারে, এছাড়া কিছু নয়। আমরা এই এটা খুবই আমাদের কেন্দুর গ্রামে গর্বের বিষয়। আমরা 1991 সাল থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং আমাদের মা বোনেরা সমাজের যে একটা বিশেষ অংশ, সমাজ গড়ার ক্ষেত্রে তাদেরও যে একটা ভূমিকা আছে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে, সেই সমস্ত মা বোনেরা আজকে এগিয়ে এসে এটা বুঝিয়ে দিতে পেরেছে যে গতকাল যে নারী দিবস অনুষ্ঠিত হতে চলে হয়েছে সেখানে ওনারা যে আমাদের গ্রামেতেও এই নারী দিবস পালন করেছিলেন এবং আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে ওনারা আমাদের এই কেদুর গ্রাম কল্যাণ সমিতিকে উদ্বুদ্ধ করেছে, যাতে আমরা আগামী দিনে এই অনুষ্ঠান আরও ভালোভাবে করতে পারি। এদিন মহিলারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকে স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি পরিচালনার লক্ষ্যে গ্রাম কল্যাণ সমিতির সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর আহ্বানে চারদিকে যখন ব্লাডের ক্রাইসিস হচ্ছে তখন আমরা এর আগেই করতে পারতাম, কিন্তু তখন ডেট আমরা পাইনি। যেহেতু সরকারি ব্লাড ব্যাংক, আমরা চাইছি যে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে এই রক্তটা দিতে, আমরা যেহেতু ডেট পেতে দেরি হয়ে গেল সেই জন্য আমরা এই সময় করতে বাধ্য। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক আছে, স্কুলের প্রেসিডেন্ট আছে, এছাড়াও এখানে এই সক্রিয় সদস্য রাজকুমার রায় আছে, এছাড়াও এখানে বিভিন্ন সমাজসেবী আছে, ওসি আসবেন, পার্থিব ইসলাম অর্থাৎ জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি সভাপতি বাসুবি রায়, এরা উপস্থিত থাকবে। এই রক্তদানে আমাদের তো 91 সাল থেকে এই রক্তদান করছি, গোটা এলাকা দক্ষিণ দামোদরে যার যা রক্ত সেই কার্ডগুলো এখান থেকে পাঠানো হয়, সহযোগিতা হয়। রক্তদান হচ্ছে জীবনদান, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরোত্তরে, এই অধিকারটুকু আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবো, অন্তত রক্তের অভাবে কারু যেন মৃত্যু না হয়, এটাই হচ্ছে আমাদের গ্রামের ধারাবাহিকতা। কেন্দুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানা এলাকায়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা এলাকা থেকে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই হুগলি জেলার চুচুড়া থানার মিত্তিবাগান এলাকার 46 বছরের পেশায় টোটো চালক শেখ সৈয়দ নিখোঁজ ছিলেন। নাদনঘাট থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় শেখ সৈয়দের মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন তার সঙ্গে থাকা মোবাইল ফোনে ফোন করলে নাদনঘাট থানা জানান একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন থানায় এসে মৃতদেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। শেখ সৈয়দের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ রিঙ্কু ওরফে ঝটকা নামে এক ব্যক্তিকে আটক করেছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার। সকালবেলাও যখন ফেরেনি তখন ওনাদের মানে কিছু একটা সন্দেহ হয়েছে যে এখনো পর্যন্ত এলো না, ফোন করে সুইচ অফ পাচ্ছে, কিছু একটা ব্যাপার হয়েছে। তারপর থেকে ওনাকে খোঁজা হয়, আমরা এলাকার চারিদিকে সবাই মিলে খুঁজি। খোঁজার পরে অনেকক্ষণ তার ফোনে ট্রাই করতে থাকি, আর কিছুক্ষণ পরে আমার ফোন থেকে আমি যখন ট্রাই করছিলাম তখন ফোনটা রিং হয় এবং নাদনঘাট থানার ওসি ফোনটা তোলেন এবং তার সাথেই আমার সব কথা হয়। যে আমি বললাম যে হ্যালো, কে আমার কাকাকে আমি চাচা বলি, তো হ্যালো চাচা, তো বলছে না এটা আমি এখানকার নাদনঘাট থানার বড়োবাবু বলছি, না এই ফোনটা ওখানে কি করে গেল, আমার কাকা তো কালকে রাত থেকে মিসিং আছে, এবার আমরা চুচড়া থানাতেও গেছি আর ডায়েরি করার জন্য, ততক্ষণে গেছিলো কিন্তু ওখানে ডায়েরি নেওয়া হয়নি। তো এবার আমাদেরকে বললো যে ওনার কি উনি কী করতেন, আমি বললাম টোটো চালাতেন। তো আমাকে বললো যে আপনারা তাহলে আপনার বাড়ির লোকেদের নিয়ে, ওনার যে মারা গেছে তার বাড়ির লোককে নিয়ে চলে আসুন আমাদের এখানে শনাক্ত করার জন্য। কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিসটা ঠিকঠাক হোক, যারা যারা এই কর্ম কুকর্মটা করেছে তাদের সঠিক শাস্তিটা হোক। ওই দিনে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেখ সৈয়দের অকাল প্রয়াণে
পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমাদের তো মনে হচ্ছে এটা মার্ডার, মানে হ্যাঁ, নালে রাস্তার পাশে টোটো আর লাশ রয়েছে মোটামুটি, মানে না না টোটো থেকে খুব বেশি হলে 100 ফুটের ভেতরে মাঠ, মানে রাস্তা নিচে মাঠ, মাঠ থেকে পার হয়ে গিয়ে একটা বাঁশবাগান, ওই বাঁশবাগানের মধ্যে লাশ পড়েছিল। ওনাকে ভাড়া হিসেবে নিয়ে গেছিল, আর যেই ছেলেটা মানে ধরা পড়েছে ওর শ্বশুর বাড়ি ওখানে, হয়তো শ্বশুর বাড়ির নাম করেও নিয়ে এসছে বা কিছু। ওই কি নাম ওর? ছোটকা, বাবলির ছেলে ছোটকা। ওর ডাক নাম ছোটকা, ভালো নাম তো আমরা বলতে পারবো না। আমরা চাইছি আমাদের যে মানুষটা যে চলে গেল তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু ওর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরও শাস্তি চাই। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলো এক যুবক, ঘটনাটি ঘটেছে কাল্লার বড় মিত্রতলায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক, ঘটনাটি ঘটেছে কাল্লার বড় মিত্রতলায়। মৃত যুবকের নাম জ্যোতির্ময় ঘোষ। মৃত যুবকের বাড়ির তরফে অভিযোগ তোলা হয় মেয়ের বাড়ির লোকেদের শারীরিক ও মানসিক অত্যাচারের ফলেই সে আত্মঘাতী হয়েছে। ঘটনার ফলে সে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। সেই মেয়েটি ওর সঙ্গে যেমন প্রেমে জড়িয়ে ছিল আরো 3-4 ছেলের সঙ্গে, সে এই অ্যালায়েন্সটা রাখত। সেটা আমার ভাইকেও সচোখে দেখেছে এবং তার প্রতিবাদও করেছিল, প্রতিবাদ করেছিল ফোনে যখন প্রতিবাদ হয়নি, সরাসরি ওর বাবাকে গিয়ে ওদের বাড়িতে দেখেও এই জন্য ছেলেগুলোর সঙ্গে মেয়েটা ঘুরছে। এমন তো অবস্থা ওর বাবা এবং আরো আশেপাশের লোকজন কাঠে চালা করে এবং বিচ্ছিন্ন ভাবে ফিজিক্যালি টর্চার করেছে আমার ভাইকে, যে মারা গেছে জ্যোতির্ময় ঘোষ। আমরা আমাদের ছেলেদের রেখেছিলাম, ওনাদের মেয়েকে মেয়েকে রেখেছিলাম। ওনার বাবা জানার পরে শুনেছি যে মেয়েটাকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, কিন্তু একটা রিলেশনশিপ ছিল। আবার মেয়েটি যখন সরস্বতী পুজো কামলায় আসে, মেয়েটিকে আমাদের বাড়িতে আসে এবং মেয়েটি সেদিন বিয়ে করতে চায়। আমি মেয়েটিকে বুঝিয়ে যেহেতু মেয়েটার আন্ডার এজ, তাকে আমি নিজে তার স্কুলে পৌঁছে দিই। এবং গতকাল ওদের ওখানে যে একটা উৎসব আছে, ওদের শীতলা তলায় যে শীতলা পুজো আছে, সেই উপলক্ষে আমার ভাইকেও গিয়েছিল। যেটা আমার অনুমান, হয়তো ওকে ফিজিক্যালি টর্চার না করা হলো মানসিক টর্চার করা হয়েছে। মেয়েটার বাবা অনন্যার বাবা, যিনি নাম রবি দে, হয়তো ফিজিক্যালি না করলো মানসিক প্রচন্ড টর্চার করেছে। ছেলেটি ভেঙে পড়ে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করেনি, ওর বাবা খেতে বলেছে, মা খেতে বলেছে, খাইনি, ও ঘরে একা শুয়েছিল। তারপর নিজে কি জানি না আত্মঘাতী হয়ে গেছে। আমাদের আর্থিক সচলতা নেই, বিশেষ করে আমার বৌদি একটু ডিস্টার্ব আছে, মেন্টাল ডিস্টার্ব, ভালো করে চলাফেরা। বাড়িটা 5 বছর ধরে আমার দাদা একেবারেই কোনো কাজকর্ম করতে পারে না, ওই একমাত্র বৌদিটা ছেলে ছিল, ঠিক আছে। ওর দ্বারাই চলতো। মেয়েটি মাত্র 18-16 বছর বয়স, সে দিদি ক্যাটিং করে, এই মা আর মেয়ে যেটুকু মা পারে অসুস্থতা নিয়ে সেই নিয়ে সংসারটা চলে। আমার জেলে কিছুই হয়নি। কেন আত্মহত্যা করলো? কেন কি জানি, ওর কোন মেয়ে খবর পেয়ে কাল্লা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়েছে গোটা পরিবার। আমার জেলে কিছুই হয়নি। কেন আত্মহত্যা করলো? কেন কি জানি, ওর কোন মেয়ে প্রেম করে, তো
দাদা কি এরকম প্রতিবাদ করেছিল মায়ের কাছে? হ্যাঁ দাদা প্রতিবাদ করতে গেছিল ওদের বাড়িতে, দাদাকে মেরেছে, মেরে হাত পা ভেঙে দিয়ে মানে ফাটি ফুটিয়ে দিয়েছে, তার জন্য ওর বাবা এসে বলেছে। বলছি আপনার দাদা কি প্রতিবাদ করেছিল? দাদা প্রতিবাদ করেছিল, বাবাকে কি বলেছিল যে আমরা আমার মেয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করে, তাই সাপ্তাহ তাদের আসুন না, বাবা মেরেছিল আমার দাদাকে, দাদা তাও কিছু না বলে মেয়েটার সাথে তাও প্রেম করতো ভালো করার জন্য, কিন্তু ওর বাবা ওকে পাঠিয়ে দেয় বাইরে হয়েছিল। মেয়ের বাবা আপনার দাদাকে কি মানসিক নির্যাতন করে? কি বলছে? আমার হুমকি টুমকি দিয়েছে তার জন্য ওরকম বলেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের চাঁদাইপুর গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শেখ নাসিরুদ্দিন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের চাঁদাইপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করেছিলেন, ফলে পাওনাদাররা ক্রমশই তার উপর চাপ সৃষ্টি করছিল। তার জেরে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কাছে হার মানেন তিনি। এদিন তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিয়েছিল হঠাৎ বাড়ি করেছিল, বাড়ি করে তারপরে চাষ করতে গিয়ে দুবার তিনবার চাষ হয়েছে, গত চাষেও মার খেয়েছে, এবারে চাষেও মার খেয়েছে। আবার লোন করে চাষ করতে গেলে লোন নিতেই হবে। তাছাড়া একটা ছেলের বিয়ে দিল, অনুষ্ঠান করে একটা বাড়ি করেছে, বাড়ি ছিল না, একদমই বাড়ি ছিল না, বাস করার উপযোগী বাড়ি ছিল না, ধারটা নিয়ে বাড়ি করেছে। এবার খাটাখাটি করে, খুবই খাটাখাটি করে, ট্র্যাক্টর চালায়, মাঠে কাজ করে। হ্যাঁ, হাঁটে ব্লক হয়ে গেছিল, মাস দেড়েক আগে চিকিৎসা হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ, মানে দিন 15 ভর্তি হয়েছিল, অনাময় ভর্তি ছিল, এখানে হসপিটালে ভর্তি ছিল। তো 7-5 ভেবে আবার মাইন্ডে নিতে পারেনি ঠিক মতো, যে লোনটা এতগুলো লোন করে ফেলেছি, এরকম চাষে মার খেয়েছি, কী করে পরিশোধ করবো, নিজের খাটাখাটি বন্ধ হয়ে গেছে। তো সেই হিসাবেই মাথার মধ্যে একটা গন্ডগোলের মতো দেখা দিচ্ছিল, সেই হিসাবে তার ফলেতে এরকম আত্মঘাতী হয়েছে। ঘটনা ঘিরে শোকস্তপ্ত হয়ে ওঠে গোটা পরিবার। উনি তো খেত মজুর, মোটামুটি কখনো গাড়ি চালাতো, কখনো মাঠে খাটতো। হ্যাঁ, দিয়ে নিজেরও একটা মানে কিছুদিন আগে, মাস দেড়েক আগে মানে হার্টের প্রবলেমে একটা হার্ট ব্লক হয়ে যায়, আর কিছু জায়গায় জমিতে চাষ করেও ফেলিওর হয়ে গেছিলো। হালি ছেলের বিয়ে দিয়েছে, ঘরও টরও করেছিল, কিছু ঋণ ধার করেছিল, দিয়ে সে ঋণ টিন পরিশোধ করতে পারছিল না, এমনি টেনশনে ভুগছিল। তো সেই হিসেবেই হয়তো বৃষ্টিস খেয়েছে ঋণের চাপে পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আছে যারা নিয়েছে, যে যেখানে ঋণ নিয়েছে তাদের কাছ থেকে তো চাপ আসবেই একটা, এবং দু একবার চাপ দিয়েও টাকা দিয়েছে, এবং মানে শালিদের কাছ থেকে এখান থেকে ওখান থেকে টাকা ঋণ করে সোনা বন্ধক দিয়ে ওই মানে ঋণ শোধ করেছে, কিছু কিস্তি মিটিয়েছে, ঋণ করেছে। ওই যে তোমার ধরো নিজের হাটের যখন হয়েছিল তখন নার্সিংহোম ভর্তি ছিল, একটা তো হাট ব্লকই ছিল চিকিৎসার জন্য, আবার চাষে মার খেয়েছে, চাষে তো ধরুন ধান চাষ করেছিল গতবারে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, জলেতে পোকায় নষ্ট হয়েছিল, এইসব করে এবারও তো ধান চাষেতে জলেতে নষ্ট হয়ে গেছে কিছু ধান। লোনগুলো এমনি গ্রামীণ লোন যে মেয়ে ছেলের হিসেবে যেগুলো হয় আর কি, লোনটা আমি ঠিক কতটা জানি না কি কি লোন নিয়েছিল, কিন্তু লোন নিয়েছে এটা আমি জানি। যে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, কান্না এলআইসি দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলো অসংখ্য এজেন্টরা। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রেমী প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।